ফিরে আসলাম বিরতির পর। এবার একটু চোখ রাখবো আমরা জাতীয় রাজনীতির দিকে। ফের মোদির দ্বারস্থ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং বিপাকে পড়েছে এ নিয়ে এনডিএ। কি দাবি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি? চন্দ্রবাবুর বায়নায় অতিষ্ঠ বিজেপি সুযোগ বুঝে কটাক্ষ করছে বিরোধীরা। ঠিক কি হয়েছে গোটা পরিস্থিতি আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের টেলিফোন লাইনে সুমন্ত ব্যানার্জি, আমাদের প্রতিনিধি। সুমন্ত, ঠিক কি জানা যাচ্ছে? দেখো শুভেন্দু, কথা একটা আছে না, যে যে যত পায় সে ততই চায়, তার মানে কোনোদিন তার দাবির শেষ নেই। মানে এই বিষয়টা হয়তো আমরা হামেশাই ইউজ করে থাকি এই টার্ম গুলো, আর সেটাই আমরা দেখলাম চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রেও। চন্দ্রবাবু নাইডু জন্য তিনি কিন্তু একেবারে কেন্দ্রীয় যে বাজেট, সেই বাজেট ঘোষণার আগে থেকেই তিনি বা কখনো আমরা দেখেছিলাম নির্মলা সীতারামনের কাছে, কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বারবার দেখা করেছেন বিভিন্ন বার, এবং এমনকি বাজেট পেশ করার আগের দিনও তিনি কিন্তু দেখা করেছিলেন ওদের সঙ্গে। এবং একটাই দাবি ছিল তার, যে তার জন্য যেন স্পেশাল প্যাকেজ দেওয়া হয়, এবং সেই স্পেশাল প্যাকেজ তিনি কিন্তু পেয়েছেন। তিনি তার যে রাজ্য, যে রাজধানী, সেই রাজধানীর যে অমরাবতীর জন্য তাকে কিন্তু স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে 15,000 কোটি টাকা, এবং সেটা কিন্তু নীতিশ কুমারকেও দেওয়া হয়নি, সেটা শুধুমাত্র এবং শুধুমাত্র চন্দ্রবাবু নাইডুকেই দেওয়া হয়েছিল। অন্যান্য রাজ্যগুলো সেটা নিয়ে কটাক্ষ করেছিলেন, বিরোধীরা প্রত্যেকেই কটাক্ষ করেছিলেন যে কুর্সি বাঁচানোর বাজেট বলে কথা রাহুল গান্ধী একেবারে ব্যর্থহীন ভাষায় বলেছিলেন। কিন্তু এবার তার যে দাবি শেষ হচ্ছে না, সেটা আরো একবার আমরা প্রমাণ পেলাম যখন তিনি আবার মোদীর দরবারে, এবং সেখানে গিয়ে তিনি দাবি করছেন যে তাকে আরো দিতে হবে। কেন দিতে হবে? তিনি বলছেন যে তিনি তার রাজ্যের জন্য রাজ্যের যে আর্থিক হার সেটা তিনি বৃদ্ধি করতে চাইছেন, এবং সেই রাজ্যের আর্থিক হার বৃদ্ধি করতে গেলে তাকে আরো কিছু টাকা দিতে হবে, এবং বিশেষ কিছু জেলার নাম তিনি মেনশন করেছেন যেখান থেকেই কিন্তু তিনি এই বাকি অর্থগুলো, যার জন্য তিনি বাকি অর্থগুলো চাইছেন। এবার বিষয়টা হচ্ছে যে যদি সবটাই তাদের দিয়ে দেওয়া হয় তাহলে অন্যান্য রাজ্যগুলো কি করবে? আর এই জায়গা থেকেই কিন্তু বিরোধীরা প্রশ্ন যেমন আগেও করেছিল আবারও করছে, যে শুধুমাত্র চন্দ্রবাবু নাইডুকে দিতে গিয়ে নির্মলা সীতারামন যে একেবারে তাদের ভাড়া শূন্য করে ফেলেছেন, এবং সেখান থেকে যে অন্য রাজ্যগুলো আজকে বঞ্চিত সেটা হয়তো কোনো রকম ভাবেই বুঝছেন না। এমনকি নীতিশ কুমারও আমরা দেখেছিলাম তিনি কিন্তু কেন্দ্রীয় বাজেটের আগে তার রাজ্যকে স্পেশাল প্যাকেজ দেওয়ার ঘোষণা, মানে দাবি জানিয়েছিলেন, সেই সমস্ত দাবিও কিন্তু পূর্ণ হয়নি। সুতরাং এবার যদি নীতিশ কুমারও যদি অন্য কোনো দাবি করে বসেন এবং তা যদি পূর্ণ না হয় কোনোভাবে, তাহলে আগামী দিনে এই যে কেন্দ্রের যে নরেন্দ্র মোদী সরকার, যা এবার মিলিজুলি সরকার বলা হচ্ছে এক প্রকার, পুষ্টি বাঁচানোর সরকার বলা হচ্ছে, তাকে কেনার কিন্তু রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে, কারণ এই দুজনের ওপর বেশ করেই কিন্তু সরকার গঠিত হয়েছে। সুতরাং আগামী দিনে এরা দুজন যদি কোন রকম ভাবে নিজেদের নিজেরা পাল্টিক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন নরেন্দ্র মোদী, এটা খুব ভালো করেই তিনি জানেন, এবং সেই কারণে তাদের মন জুগিয়ে চড়ার তিনি চেষ্টা করবেন। কিন্তু খুব সংগত কারণেই দেখানো হয়েছিল যে এই ইয়েকে, তোমার নীতিশ কুমারকে তিনি স্পেশাল রাজ্যের বা তকমা দিতে পারেননি, তার ফলে হয়তো সেই দাবি থেকে কিছুটা সরে আসতে হয় নীতিশ কুমারকে। কিন্তু যদি আমরা অন্যান্য রাজ্যের দিকে একটু নজর দিই, সেখানে আগে পশ্চিমবঙ্গ বঞ্চিত, আমরা যদি উত্তর পূর্ব ভারত দেখি সেই অর্থে কিছু কিন্তু আসেনি। আবার যদি আমরা অন্যদিকে যদি একটু অন্য যে বিরোধী রাজ্যগুলো যেখানে এবার বিজেপি ভালো রেজাল্ট করেনি, বিশেষ করে দক্ষিণের জন্য, সেই অর্থে কিন্তু কোনো প্যাকেজ নেই। সুতরাং এইখান থেকেই বা প্রশ্ন তুলছেন বিরোধীরা যে বারবার তাদের শুধুমাত্র নিজেদের জায়গা বাঁচানোর জন্য কেন সেটা তুলে দেওয়া হবে শুধুমাত্র নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুকে। এমনকি যদি আমরা বিহারের দিকে মনে রাখি, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম
যে বিহারে যে সমস্ত মন্দির এলাকাগুলো রয়েছে সেটা ট্যুরিজমে জোর দেওয়া হয়েছিল। আমরা যদি দেখি সেখানে রাস্তা নির্মাণ, সেখানে জোর দেওয়া হয়েছিল, কিন্তু এই দুটো রাজ্য বাদে বাকি রাজ্যগুলো কিন্তু কিছু পায়নি। আর সেই জন্যই আগামী দিনে এই চন্দ্রবাবু নাইডুর যে নতুন বায়না, সেই বায়না পূরণ করা হবে কিনা সেটা তো সময় করবে, কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে যে যতটা টাকা চন্দ্রবাবু নাইডু পেয়েছেন তারপরে তার এত তাড়াতাড়ি দাবি রাখাটা হয়তো উচিত হয়নি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শুভেন্দু। একেবারে সুমন্ত, ধন্যবাদ তোমায়। আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি জানাচ্ছিল ঠিক কিভাবে সুযোগ বুঝে মোদি সরকারকে বা এনডিএ সরকারকে চাপে ফেলতে চাইছে চন্দ্রবাবু নাইডু। আমরা দেখেছি যে সেই তাদের দুজনের উপর, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপর নির্ভর করেই এনডিএ সরকার বর্তমানে মসনদে রয়েছে, এবং সেই সুযোগকেই কাজে লাগিয়ে নিজেদের দাবি দেওয়া, নিজেদের পাওনাগুলো কিন্তু ভালোই গুছিয়ে নিচ্ছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। বর্তমানে আবার চন্দ্রবাবু নাইডু তিনি নতুন দাবি নিয়ে মোদির দ্বারস্থ হয়েছেন। এখন দেখার নীতিশ কুমার এই বিষয়ে ঠিক কি বলেন, তিনিও কি নতুন কোনো বায়না করেন কিনা, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলের একাংশ। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।